এর আগে আমরা যে ম্যাথগুলো দেখলাম সেগুলোতে আমরা দেখেছিলাম যে কিভাবে দুইটা রাশির গুণফল নির্ণয় করতে হয়, এবার আমরা দেখব যে ভাগ কিভাবে করতে হয় দুইটা রাশির ক্ষেত্রে। ফার্স্ট যে ম্যাথটা দেয়া আছে সেটাতে দেখো প্রথম যে ভগ্নাংশ দেয়া আছে, আমি প্রথম ম্যাথটাকে তোমাদেরকে একটু ডিটেলে দেখাচ্ছি, পরের গুলোকে একটু শর্টকাটে দেখাবো। প্রথম ভগ্নাংশ ইকুয়ালস টু কি দেয়া আছে, এ কিউব বি স্কোয়ার আর হচ্ছে সি স্কোয়ার টি। হ্যাঁ, আর দ্বিতীয় ভগ্নাংশ কি দেয়া আছে, দ্বিতীয় ভগ্নাংশ দেয়া আছে এ স্কোয়ার বি কিউব আর হচ্ছে সি ডি কিউব। ওকে, এখন এই দ্বিতীয় ভগ্নাংশ আমরা কি করছি, এইটা ভাগ এইটা, তাই না? তাহলে দ্বিতীয় ভগ্নাংশের গুণাত্মক বিপরীত কোনটা হবে, দ্বিতীয় ভগ্নাংশের গুণাত্মক বিপরীত বিপরীত ইকুয়ালস টু সি ডি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার বি কিউব। ওকে, এখন এখন দেখো, এখন আমরা যখন ভাগ করব এ কিউব বি স্কোয়ার সি স্কোয়ার ডি ভাগ দ্বিতীয় রাশিটা কি ছিল, এ স্কোয়ার বি কিউব সি ডি কিউব, ঠিক আছে? এখন ভাগ করার সময় আমরা যে কাজটা করব, এইখানে আমরা যখনই এই ভাগের জায়গায় গুণ লিখব তখনই এইখানকার রাশিটা কি হয়ে যাবে, গুণাত্মক বিপরীত রাশি হয়ে যাবে। তার মানে এখানে আমি সি লবটা হর হবে, হরটা লব হয়ে যাবে, সি ডি কিউব ডিভাইডেড বাই এ স্কোয়ার বি কিউব লিখতে পারবো। এখন আগের ম্যাথের মতো এ এর পাওয়ার কত, এখানে দেখো থ্রি আর ভাগ হয়ে আছে কত টু, তার মানে থ্রি মাইনাস টু। বি এর ক্ষেত্রে কত লিখতে পারবো, আচ্ছা বি এর ক্ষেত্রে টু মাইনাস থ্রি, তারপরে সি এর ক্ষেত্রে দেখো ওয়ান মাইনাস টু, আর ডি এর ক্ষেত্রে কি থ্রি মাইনাস ওয়ান। তাহলে কি পাচ্ছি, এ পাচ্ছি, বি মাইনাস ওয়ান পাচ্ছি, সি মাইনাস ওয়ান পাচ্ছি, ডি স্কোয়ার পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, দেখো এ ডি স্কোয়ার উপরে লিখতে পারি, আর এই দুইটার যেহেতু পাওয়ার মাইনাস ওয়ান তাহলে আমরা এই দুইটাকে কি নিচে লিখতে পারি, বি সি। দুই নম্বরে যে রাশিগুলো দেওয়া আছে সেটার ক্ষেত্রে দেখো টুয়েলভ এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই টেন এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার ডিভাইডেড বাই সিক্স এ কিউব এক্স স্কোয়ার সি আর ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। এখন দেখো কোনো কিছু কাটাকাটি করা যায় কি না, এখানে টেন না, তাহলে আমি যদি টু দিয়ে কাটি এখানে সিক্স পাবো, এখানে হচ্ছে ফাইভ পাবো, আর দেখো কাটাকাটি করা যায় না। তাহলে উপরে কত থাকছে, ও সরি, আচ্ছা এখানে তাহলে সিক্স এ টু দি পাওয়ার ফোর এক্স কিউব ওয়াই স্কোয়ার আর এখানে থাকছে কত ফাইভ এক্স টু দি পাওয়ার ফোর ওয়াই কিউব জেড স্কোয়ার। এখন ভাগের ক্ষেত্রে আমি কি তোমাদেরকে বলেছিলাম, এই ভাগটাকে আমরা গুণ লিখে এখানে গুণাত্মক বিপরীত রাশিটা নিব, অর্থাৎ লব হর আর হর লব হয়ে যাবে। তাহলে ফাইভ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার সিক্স এ কিউব এক্স স্কোয়ার সি। ওকে, তাহলে এই সিক্স এই সিক্স কাটা, এই ফাইভ এই ফাইভ কাটা। এখন এ ক্ষেত্রে এ এর পাওয়ার এখানে ফোর এখানে থ্রি, তারপরে আমরা যাই হচ্ছে এ ছাড়া আর কি আছে, সি আছে, সি নিচে আছে, আচ্ছা সি লিখব না। এক্স এর পাওয়ার দেখো এখানে কিউব থ্রি, এখানে পাওয়ার কত টু, তাহলে প্লাস টু, নিচে পাওয়ার কত মাইনাস ফোর, এখানে কত মাইনাস টু,
তারপরে y এ যাই y এর ক্ষেত্রে এখানে পাওয়ার কত 2 এখানেও পাওয়ার 2 মানে গুণ হয়ে আছে সেগুলো আমরা যোগ করছি আর যেগুলো ভাগ হয়ে আছে সেগুলো মাইনাস করে দিচ্ছি এরপরে z এর ক্ষেত্রে দেখো z এর ক্ষেত্রে কি কি আছে এখানে 2 আছে নিচে কি মাইনাস 2 তাহলে দেখো আমরা কি পাচ্ছি এখানে a 4 মাইনাস 3 x এর ক্ষেত্রে কত পাচ্ছি দেখো 5 মাইনাস 6 দ্যাট মিন্স মাইনাস 1 y এর ক্ষেত্রে পাওয়ার কত 4 মাইনাস 3 মানে 1 z এর পাওয়ার কত 2 মাইনাস 2 কোনো কিছুর উপর পাওয়ার যদি 0 হয় তখন সেটা ইকুয়ালস টু আমরা কত লিখতে পারবো 1 লিখতে পারবো যে কোনো কিছুর উপর পাওয়ার 0 মানে সেটার ভ্যালু 1 আর আর কি থেকে যাচ্ছে তাহলে নিচে c থেকে যাচ্ছে তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি ay ডিভাইডেড বাই x কে নিচে লিখতে পারি তাহলে লিখবো cx এরপর আমরা 3 নম্বর কোশ্চেনে চলে যাই 3 নম্বরে দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার ডিভাইডেড বাই a প্লাস b a কিউব মাইনাস b কিউব ওকে তাহলে ফার্স্টে আমাদের কাজ কি হবে a স্কয়ার মাইনাস b স্কয়ার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই ভাগের জায়গায় আমরা গুণ করে নিই এটার গুণাত্মক বিপরীত রাশিটা লিখে দিব তাহলে বিপরীত রাশি কি হবে a কিউব মাইনাস b কিউব a প্লাস b ভাগ থাকলে কিন্তু তোমরা কখনোই কাটাকাটি করতে পারবা না তোমাদেরকে অবশ্যই গুণ করে নিয়ে বিপরীত রাশি এখানে লিখতে হবে তারপরে তোমরা কমন অংশগুলো কেটে ফেলতে পারবা এখন a স্কয়ার মাইনাস b স্কয়ার ফর্মুলা কি a মাইনাস b ইনটু a প্লাস b আর নিচের এই অংশটা এরকমই থেকে যাবে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার a কিউব মাইনাস b কিউবের ফর্মুলা কি a মাইনাস b a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার আর নিচে কি থাকছে a প্লাস b এখন আমরা দেখব যে কোন অংশগুলো লব আর হরের মধ্যে কমন আছে সেই অংশগুলোকে আমরা কেটে দিব তাহলে a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার এই অংশটা দেখো এখানে এখানে আছে তোমরা কেটে দিচ্ছি a প্লাস b a প্লাস b ও কাটা যায় তাহলে শুধু কি থেকে যায় এখানে a মাইনাস b এখানেও a মাইনাস b থেকে যায় তাহলে দুইটা যদি a মাইনাস b থাকে একসাথে আমরা কি লিখতে পারবো a মাইনাস b হোল স্কয়ার